নমস্কার, আমি দেবপম হালদার। আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমার ডিজিটাল পার্সেলার পেজে। এই পেজটিতে মূলত আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি, এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমরা আর একটি নতুন পর্বে আজ চলে এসেছি। আজকের আমাদের বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে এমসিকিউ এবং এসিকিউ। মূলত এমসিকিউ এবং এসিকিউ থেকে তেমন কোনো সাজেশান তো হয় না, তো যাই হোক এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দেবো, তো এইগুলো অবশ্যই তোমরা মুখস্থ করো এবং পড়ো। পরবর্তীকালে যখন টেস্ট পেপার যখন আমরা সলভ করবো তখন আমরা দেখে নেবো যে এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলো বেশি আসতে পারে। তো যাই হোক, মূলত আমি আজকে ফার্স্ট পার্ট দিচ্ছি। এই ফার্স্ট পার্টে মোট 33টি কোয়েশ্চেন আমি দেবো এবং এরপরে আর একটা পার্ট করবো, সেখানে পরবর্তী কোয়েশ্চেনগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। তা মূলত এই কোয়েশ্চেনগুলো আপাতত তোমরা অবশ্যই পড়বে এবং কমেন্ট করে জানাবে তোমাদের, যদি এই পার্টগুলো যদি পিডিএফ লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে, তো আমি অবশ্যই এটা পিডিএফ আকারে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তখন তোরা নিতে পারবে। তো যাই হোক, আজকের আলোচনা দেখে নিই। তো আমরা পূর্বেই আলোচনা করেছি যে কোশ্চেন প্যাটার্ন যখন আলোচনা করেছিলাম যে দ্বিতীয় চ্যাপ্টার থেকে মূলত কোনো বড় কোশ্চেন হয় না, তো এখানে এই চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় পরবর্তী যে আন্তর্জাতিক সম্পর্ক, তো এখানে একটু আমাদের বুঝে নেওয়া দরকার। তো এখানে মূলত কী আছে, এখানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল এবং এরপরে যে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ ঠান্ডার লড়াই, তারপর দ্বিমেরুকরণ, একমেরুকরণ, তারপর তৃতীয় বিশ্বের দেশগুলির আত্মপ্রকাশ, স্বাধীনত্তর দেশগুলির যে সমস্যা, এই সম্পর্কিত আলোচনা এই চ্যাপ্টারে আমরা করে থাকি। তো যাই হোক, এবার আমরা দেখে নেবো যে মূল যে কোশ্চেনগুলো আমরা করব সেই কোশ্চেনগুলো একটু দেখে নিই। তো প্রথম যে কোশ্চেনটি আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসান ঘটে। তো আমি এইরকমভাবে এগুলো মূলত পয়েন্ট ওয়াইজ দিয়েছি, তো এগুলো এমসিকিউ বা এসিকিউ উভয়ভাবেই এটি কোশ্চেনগুলো আসতে পারে, তোমরা এইভাবে মুখস্থ করলে অবশ্যই এমসিকিউ বা এসিকিউর জন্য এটা প্রিপারেশন নিতে পারবে। তো যাই হোক, দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। ট্রুম্যান নীতি 1947 সালে ঘোষিত হয়, ঠান্ডার লড়াই শব্দটি প্রথম বার্নেট বারুচ প্রয়োগ করেন। সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই সংঘটিত হয়েছিল। তো রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান এর পররাষ্ট্র সচিব ছিলেন জর্জ সি মার্শাল। তো এখান থেকে মার্শাল পরিকল্পনা এবং ট্রুম্যান নীতি এগুলো এসেই থাকে। তো মূলত তোমাদের যাদের ইতিহাস আছে তাদের ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা পড়তে হয়, বড় কোশ্চেন এগুলো তোমাদের ইতিহাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো পলিটিক্যাল সায়েন্সে তোমাদের এখান থেকে বড় কোশ্চেন হবে না, তো বুঝতে তো অবশ্যই হবে, না বুঝলে তো লিখতে পারবে না। তো আমি পরবর্তীকালে যে ভিডিওটি করব সেখানে আমি মার্শাল পরিকল্পনা ট্রুম্যান নীতি নিয়ে একটি আলোচনা করব, তখন তোমরা বুঝে নিও। যাই হোক, এবার পরবর্তী কোশ্চেন দেখে নিই। ঠান্ডার যুদ্ধের সময় পশ্চিমী সামরিক জোটের নাম ন্যাটো, এবং তার পরবর্তী কোশ্চেন, জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় ভারতীয় দর্শনের শান্তি মৈত্রী এবং পারস্পরিক উদ্ভবের নীতি ও আদর্শের মধ্যে জোট নিরপেক্ষতার জন্ম হয়। ন্যামের পুরো নাম কি, নন অ্যালিয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ নীতির যেটা শর্ট ফর্ম আর কি। তো যাই হোক, জোট নিরপেক্ষতার মূল উৎস হল 1955 সালের পঞ্চশীল নীতি। দাতাত হলো ঠান্ডার লড়াইয়ের পরবর্তী অবস্থা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। তারপর 12 নম্বর, মিখাইল গর্বাচেভ ও জর্জ বুশোর ঘোষণায় ঠান্ডার লড়াইয়ের অবসান ঘটে। ন্যাটো গঠিত হয় আটলান্টিক মহাসাগর তীরবর্তী রাষ্ট্রকুলগুলো নিয়ে, যার জন্য ন্যাটোর ফুল ফর্মই হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো এটা তোমরা অবশ্যই এটা মুখস্থ করবে বা এটা জেনে নেবে যে ন্যাটোর ফুল ফর্ম কী। তো ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ
নট আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো যাই হোক, এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখবো এবার। পরবর্তী কোশ্চেন, ন্যাটোর জোটের পাল্টা জোটের নাম কি? ওটা হচ্ছে ওয়ারশো। তো এটা মূলত ন্যাটোর বিপরীতে এই জোটটি গঠিত হয়েছিল। এরপরে পরবর্তী কোশ্চেন, এর ফুলফর্ম একটা প্রয়োজন পড়ে না। যাই হোক, 15 নম্বরে, ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন জওহরলাল নেহেরু, এবং চীনের হচ্ছে ভিয়েতনামের চৌ এন লাই। এনারা দুজনেই হচ্ছে মূলত এই জোট নিরপেক্ষ নীতির উদ্ভাবক। তো যাই হোক, 16 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনে যুগোস্লাভিয়ার নেতা ছিলেন মার্শাল টিটো। অক্ষশক্তি গঠিত হয় জার্মানি, ইটালি, জাপান ও স্পেনকে নিয়ে, আর মিত্রশক্তি গঠিত হয় ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নকে নিয়ে। এরপর হচ্ছে ফ্রিডম্যান এর মতে ঠান্ডা লড়াই যুদ্ধের একটি নতুন কৌশল মাত্র। বার্নেট ঠান্ডা লড়াই বলতে বুঝিয়েছেন গরমের শান্তি। বার্নেট বারুচ ঠান্ডা লড়াই কথাটি 1948 সালে 24 অক্টোবর প্রথম ব্যবহার করেন। এবার হচ্ছে ঠান্ডা লড়াই কথাটির প্রথম প্রয়োগ করেন ওয়াল্টার লিফম্যান। জাপান মার্কিন সেনানায়ক জেনারেল ম্যাক অর্থার নিঃশর্তে আত্মসমর্পণ করেন। মার্শাল পরিকল্পনা সম্পর্কে হ্যারি ট্রুম্যান বলেছেন, এই পরিকল্পনার দ্বারা ইউরোপে কমিউনিস্টদের চাপ প্রতিরোধ করা সম্ভব হবে। তো এর পরবর্তী যে কোশ্চেনটা আমরা দেখব, কমিউনিজম গঠনের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। এরপর 27 নম্বর কোশ্চেন, যে কমিউনিজম এর প্রধান কার্যালয় হচ্ছে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অবস্থিত। 28 নম্বর হচ্ছে কমেকন কমিউনিজমের বিরোধী একটি সংস্থা। সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে কমেকন গঠিত হয়। হোচিমিন এর নেতৃত্বে ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়েছিল। দেতাত কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকেই দাতাত বা দেতাত বলা হয়। দেতাত কথার অর্থ হল পরস্পরের প্রতি অবিশ্বাস পূর্ব সম্পর্কে সহজ করে তোলা, যা একটি ফরাসি শব্দ। চীন নিরাপত্তা পরিষদে স্থায়ী পদে নিযুক্ত হয় 1971 সালে। পেরেস্তৈকা ও গ্লাসনস্ট দুটি নীতি গ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ। যাই হোক, এই ফার্স্ট পার্টে আমরা এই কটা কোশ্চেনই প্রথমত দিলাম। সেকেন্ড পার্টে আরও কিছু কোশ্চেন আমরা এই চ্যাপ্টার থেকে দেবো। মূলত এই কটা কোশ্চেন করলেই এই চ্যাপ্টার থেকে আর কিছু করার প্রয়োজনীয়তা নেই। তো আগেই আমি বললাম যে শর্ট কোশ্চেনের কোনো সাজেশান হয় না, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো মূলত এইগুলো। তো এইগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং পড়বে। পরবর্তীকালে টেস্ট পেপার সলভ করার সময় আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে থাকবো। আজকের ভিডিও এতটাই।